বৌদি আগে কি দুধ দোয়াইতে পারতেন? কাছে যাইতে পারতেছিলেন? দাদা লাচ্ছি দেয় এখন খুশি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আন্নু ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে এখন সরাসরি দেখানো হচ্ছে দুষ্টু এবং পাগলা গাভী থেকে দুধ দোহানো। তুরস্কের এন্টি কিকবার লাগিয়ে দাদা খুব সহজে গাভী থেকে দুধ দোহাচ্ছেন। আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দাদা এই এন্টি কিকবার লাগিয়ে খুব সহজে গাভী থেকে দুধ দোহাচ্ছেন। তার আগে গাভী থেকে দুধ দোহানো সম্ভব হচ্ছিল না। এখন আমরা সরাসরি শুনবো দাদার কথা, দাদা কিভাবে গাভী থেকে দুধ দোহাচ্ছে। খুব কষ্ট করে এন্টি কিকবারটা লাগানো হয়েছে। এন্টি কিকবার লাগানোর আগে গাভীর কাছে যাওয়া যাচ্ছিল না, আর এখন দাদা নিজে দেখেন হাত দিয়ে উনানে ধরতেছে। গাভীর লাচ্ছি লাফালাফি টোটালি বন্ধ হয়ে গেছে। দাদা লাচ্ছি দেয় এখন খুশি? দেখেন আপনি দেখো কার সমস্যা না, আর কিছুদিন ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। দাদা গাভী থেকে হাত দিয়ে দুধ দোয়াচ্ছে এন্টি কিকবার লাগিয়ে। বৌদি আগে কি দুধ দোয়াইতে পারতেন? কাছে যাইতে পারতেছিলেন? আজকে এখন কি সম্ভব হচ্ছে? আস্তে 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 সব ঠিক হয়ে যাবে। না না সমস্যা নেই, সমস্যা নেই।